সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বাইরে এত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টিটা ধরে আসার আর নাম নেই। তো বাড়িতে একটু যতটুকু আয়োজন করেছি করে পুজোটা দিলাম, পুজো দেওয়া কমপ্লিট। তো বাড়ি থেকে শাশুড়ি মা আমার বরকে ফোন করে বলেছিল যে আজকে নাকি ঠাকুরকে আম, কাঁঠাল, নাড়ু, মিশরি, তারপর হচ্ছে তো এগুলো দিয়ে নাকি পুজো করতে হয়। তো এখানে কাঁঠালটা আমরা পাইনি, আর লটকা তো দিতেই হয়, লটকাও এখানে আজকে পাওয়া যায়নি। এত বৃষ্টি, কি বলবো, বাজার করায় দায় হয়ে উঠেছে আজকে। তো বরাবর হচ্ছে মিছরি, তারপর হচ্ছে তোমার সন্দেশ, সন্দেশ নিয়ে এসেছে বাতাসা, এগুলো দিয়ে আমি পুজো দিলাম আর কি। এখন প্রসাদ তুলছি ঠাকুরের। প্রসাদ তুললাম এখন, এখন হচ্ছে পাশের বান্ধবী একটু প্রসাদ দেবে। আজকে দুপুরে লাঞ্চে আছে সর্ষে কাতলা, মুসুর ডাল আর ভাত, আর এদিকে স্যালাড। এখন বাজে 5:30, অথচ দেখো সামনটা অন্ধকার দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে গেছে। তা কিন্তু একদমই নয়, কারণ আকাশটা প্রচণ্ড খারাপ। আর কয়েকদিন থেকে না কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে কোনো থামার নাম নেই। এরকমভাবে চলতে থাকলে আজকে রাতেই মনে হয় জল ঢুকেই যাবে, আর মানে সে রক্ষা হবে না। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যেবেলা চলে এলাম টিফিন বানাতে। ব্রেড শেখবো, আর এখানে হচ্ছে ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা অমলেট করবো আর হচ্ছে ব্রেড শেখবো। বাইরে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমার বরের বরাবরই পছন্দের হচ্ছে আমি টিফিন বানাচ্ছি, এটা হচ্ছে ব্রেড শেকে দেবো আর হচ্ছে ডিম অমলেট করে দেবো, এটা ওর খুবই পছন্দ। তো সন্ধ্যেবেলা এটা পেলে ও একদম খুশি হয়ে যায়, তো সেটা আমি করছি। তো চলো তোমাদের করে তোমার বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড, তাই রেসপন্স তো ফ্রেন্ডস। সন্ধ্যাবেলা আমরা হচ্ছে ডিমার হচ্ছে ব্রেড শাকাটা খেতে থাকি, আর আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। নেক্সট ব্লগ হয়তো বা জল ওঠা পেয়ে যাবে যে হারে বৃষ্টি শুরু হয়েছে আজকে।